Hey guys, welcome back to my channel vlog and Mona. Aaj ami tomader sathe share korte cholechi ekta coffee product jeta hocche ami aaj review kore dekhabo jeta ami goto 1 month dhore use korchi tumra bujhte pachho ami aaj use kore dekhabo mCaffeine coffee body scrub jeta ami goto 1 month porjonto use kore dekhechi ebong eta amar besh khub mane khub help koreche shejono ami tomader sathe aaj review ta share korte cholechi. তো প্রথমে আমি বলে দিই কফি আমরা কে না কে খেতে ভালোবাসি আমরা সবাই কফি খেতে ভীষণ ভালোবাসি আর কফি এমন একটা জিনিস যেটা মনকে বেশ রিফ্রেশ করে আমার তো কফি খেতে ভীষণ ভালো লাগে কফি যে শুধু খেতেই ভালো কিন্তু তা নয় কফি এখন আমাদের স্কিন আমি বেসিক্যালি কফি শুধু খাই না তার জন্য আমি বেসিক্যালি কফি আমার স্কিনেতেও ইউজ কফি স্কিন হেয়ারের জন্য আমি ব্যবহার করি আমার কফি বেশ কফি জিনিসটা আমার বেশ খুব ভালো লাগে বেশ কফি বেশ বলতে গেলে একটা আলাদা রিফ্রেশিং ভাব এনে দেয় আর আমার কফি খেতে ভীষণ ভালো লাগে আর কফি মানে কফির জিনিস মানে কফি স্মেলটা জাস্ট অসাধারণ বলে বোঝাতে পারে আমার কফি স্মেলটা খুব ভালো লাগে খুব 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 ভালো লাগে তো আমি সেজন্য সব কিছুতেই আমি একটু বেশ কফি আমার স্কিন কেয়ারের জন্য আমি কফি ইউজ করতে বেশি পছন্দ করি তো আজ আমি যেটা বলতে যে মানে আজ আমি যেটা রিভিউ করব সেটা হচ্ছে আমি আজ mCaffeine একটা কফি বডি স্ক্রাব যেটা ইউজ করব এটা হচ্ছে একটা গ্লাস কন্টেনারে আসে এটা এরকম দেখতে হয় এটা এরকম একটা দেখতে হয় এটা আমি গত 1 মান্থ ধরে ইউজ করছি তোমাদের যেটা প্রথমেই বলেছি এটা ভীষণ হেল্প করেছে আমার তো বেসিক্যালি এটা খুব ভালো লেগেছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমার খুব ভালো লেগেছে এটা হ্যাঁ আমি এটা কোনো আমি কোম্পানি থেকে কোনো রিভিউ করছি না এটা আমার নিজস্ব পার্সোনাল ব্যবহার করব বলে আমি এটা ব্যবহার করছি আর আমার খুব ভালো লেগেছে এই কফি স্ক্রাবটা সম্বন্ধে প্রথমে বলে রাখি এটা একটি ইন্ডিয়ান ব্র্যান্ড এটা হচ্ছে ইন্ডিয়ান ফার্স্ট ক্যাফিনেটেড পার্সোনাল কেয়ার ব্র্যান্ড এটা হচ্ছে এর ইনগ্রেডিয়েন্টস যেগুলো আছে সেগুলো তোমাদেরকে যা বলে দিই যেগুলো আছে কফি পাউডার আছে কফি পাউডার যেগুলো যেগুলো হচ্ছে স্কিনের পক্ষে ভীষণ কফি পাউডার খুবই ভালো কাজ করে স্কিনের ট্যানিং প্রবলেম এবং এসেটটা সবের ক্ষেত্রে কফি পাউডার ভীষণ হেল্প করে তার সাথে আছে ক্যাফিন আমাদের হচ্ছে স্কিনের জন্য ভীষণ হেল্পফুল আর তার সাথে আছে কোকোনাট অয়েল আমাদের প্রত্যেকে কোকোনাট অয়েল খুবই ভালো কোকোনাট অয়েল আমাদের স্কিনের ব্রাইটেনের জন্য কোকোনাট অয়েল বেশ হেল্প করে আর বেসিক্যালি এটা হচ্ছে যেহেতু বডি স্ক্রাব সো আমরা সবাই ভাবো যে বডি স্ক্রাব ইউজ করলে সবার একটা মানে ইরিটেশন একটা হয় আর এটা স্কিনকে হ্যাঁ এটা বলতে আমি এটা বলে দিই এটা হচ্ছে স্কিনকে কোনো ইরিটেট করে না যেহেতু হচ্ছে এতে কোকোনাট অয়েল আছে আর কফি টফি আছে কফি ক্যাফিন আছে তো এটা হচ্ছে স্কিনকে কখনো ড্রাই করে না যেহেতু কোকোনাট অয়েল আছে এরা স্কিনকে ওখান থেকে মানে যখনই তুমি স্ক্রাবটা করবে তখনই তুমি ফিল করবে যে তোমার একটা আলাদা রিফ্রেশিং ভাব আসবে এবং তোমার স্কিনটা তোমার মানে ড্রাই হবে না তোমার স্কিনটা ময়শ্চারাইজিং থাকবে সো এটাই বলার ছিল এবার এখানেই বলে দিয়েছে তোমরা যখন এই প্যাকেজিংটা কিনবে তখনই তুমি এখানে ডিটেলস বলে দেবে এখানে ডিটেলসও দেওয়া আছে তুমি কীভাবে এটা ইউজ করবে তো আমি তোমাদের এটা দেখাবো কীভাবে ইউজ করবো তার আগে আমি এটা বলে রাখি সেটা হচ্ছে আমার বেসিক্যালি সেন্সিটিভ স্কিন আমার নিজের যেহেতু সেন্সিটিভ স্কিন আমি সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি আমার হচ্ছে কোনো জিনিসই ঠিকঠাক স্যুট করে না তো আমার আমি এটা ভেবেছিলাম স্যুট করবে কি না কিন্তু হ্যাঁ আমার যেহেতু সেন্সিটিভ স্কিন আমার এটা স্যুট করেছে সত্যি বলতে এটা আমার কোনো ইরিটেড বা ইচিং র্যাশেস কিছুই হয়নি আমার বরং ভালোই লেগেছে আর যেহেতু কফি আমার ভীষণ পছন্দের আর যেহেতু এটা কফি ব্র্যান্ডেড মানে এর মধ্যে গোটা ইনগ্রিডিয়েন্টসটাই কফি আছে আর এর মধ্যে সব থেকে যেটা ভালো লাগে যেটা হচ্ছে এটা হচ্ছে এর স্মেল যখন তুমি এর স্মেলটা নেবে তুমি জাস্ট মানে কি বলবো যারা হচ্ছে কফি লাভার বলতে গেলে তারা হচ্ছে জাস্ট কি বলবো ফিদা হয়ে যাবে এত সুন্দর আমার তো বেশ খুব ভালো লেগেছে যেহেতু আমার কফি খুব ভালো লাগে সেটা আমার কফি স্মেলটাও ভীষণ পছন্দ হচ্ছে আর এর স্মেলটা আমার খুবই পছন্দ আর হ্যাঁ এটা এর কোয়ান্টিটিটা হচ্ছে এর হচ্ছে হ্যাঁ তোমাদের যেটা বলা বলতেই ভুলে গেছি এত বকবকে সেটা হচ্ছে এর প্রাইস হচ্ছে 449 rupees এটা অনলাইন থেকে আমি কিনেছি এটা 449 rupees এটা হচ্ছে 100 gram প্রোডাক্ট আছে এটা হচ্ছে গ্লাস কন্টেনারে আছে এটা 449 rupees তোমরা পেয়ে যাবে একটা আর হ্যাঁ এটা হচ্ছে আমি সপ্তাহে দুবার ইউজ করি কারণ অত বেশি স্ক্রাবিং করা উচিত নয়
সো আমি এটা সপ্তাহে দুবার ইউজ করি। আর যারা ওয়াক্সিং বা কিছু করো মানে তাদের জন্য তারা যদি সপ্তাহে এটা দুবার ইউজ করে সেটা ভালো। আর আমি বেসিক্যালি এটা দুবারই ইউজ করি আর আমার বেশ ভালোই লাগে, আমি আর বেশি ইউজ করি না। আর যদি তোমরা যদি ওয়াক্সিং করতে চাও তা আমি বলবো, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে তার আগের দিন আমি স্ক্রাবটা করি, কারণ ওই দিনও করা উচিত কিন্তু আমি ঠিক প্রেফার করি না, আমার ভালো লাগে না। আমি সেজন্য তার আগের দিনই নেক্সট ডেতে করে তারপরের দিন আমি এটা করে নিই। তো এটাই বলার ছিল, এটা বেশ ভালো। সো চলো দেখা যাক এটা কীভাবে ইউজ করতে হয়, তোমাদের আমি এটা দেখাবো কীভাবে এটি ইউজ করতে হয়। আর ইউজ করলে কেমন কেমন তোমরা সব বুঝতে মানে ইউজ করতে হয় কেমনভাবে এবং কীভাবে এটি ইউজ করতে হয় তোমাদের সেটা আমি দেখাবো। তো চল প্রথমে তোমাকে এটা ইউজ করার আগে তোমার হাতটা ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। তোমরা যদি চাও এটা ওয়ার্ম ওয়াটার ইউজ করবে সেটাও ইউজ করতে পারো, আমি এখানে ঠান্ডা জলই ইউজ করেছি। এবার তোমাকে এটা ইউজ করতে হবে, এরকমভাবে ইউজ করলেও হবে, যা পড়ে গেল। এবার এটা এরকম সার্কুলার মোশনে করে এরকম করে ইউজ করতে হবে। তিন থেকে চার মিনিট তোমরা এরকমভাবে সার্কুলার মোশনে এরকম করে ইউজ করতে পারবে। একটা হাতের জন্য হাফ স্পুন ইনাফ, ভালো করে এটা ভালো করে ইউজ করতে হবে, এরকম সার্কুলার মোশন ইউজ করবে। তবে এর মধ্যে তোমার ব্লাড সার্কুলেশন ভালো হবে। এরকম করে তোমরা ভালো করে তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিটেরও এরকম ভালো করে সার্কুলার মোশন এরকম করে করতে থাকবে। পাঁচ মিনিট এরকম তোমরা স্ক্রাবিং করার পর, সার্কুলার মোশনে স্ক্রাবিং করার পর এবার তোমরা এটা ধুয়ে নেবে। আর হ্যাঁ, অনেকেই ভাবে যে স্ক্রাবিং করার পরে যে এটা সাবান সোপ ইউজ করবে না, তোমার স্ক্রাবিং করা হয়ে গেল তো তুমি কোনো সোপ ইউজ করবে না, তুমি তোমার রেগুলারলি ময়েশ্চারাইজার যে ইউজ করো সেটা ইউজ করবে, ব্যাস। স্ক্রাব করলে কোনো সোপ টপ ইউজ করতে হবে না। সো কতটা ডিফারেন্স আছে সেটা আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিই। এই দেখো আমার এই হাত আর এই হাত কতটা ডিফারেন্স দেখাচ্ছে, তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ, আমি তোমাদের পুরো সামনাসামনি দেখিয়ে দিলাম এতটা ডিফারেন্স। এবার তুমি এটা ভালো করে ওয়াশ হয়ে গেছে, এবার ভালো করে এটা ধুয়ে ওয়াশ তো হয়ে গেলে, এবার ভালো করে ওয়াশ করে এটা তুমি তোমার পছন্দের ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে, ব্যাস তোমার স্ক্রাবিং রেডি। সো আমি তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে দেখাতে হয়, তোমাদের যেটা দেখিয়ে দিলাম কীভাবে বডি স্ক্রাবটা ইউজ করতে হয় তোমাদের আমি দেখিয়ে দিলাম কীভাবে করতে হয়। তো তোমরা যদি তোমাদের এই বডি স্ক্রাবটা যদি হেল্পফুল হয় তো অবশ্যই আমাকে জানাবে। আর তোমাদের কোনো যদি প্রবলেম বা যদি বডি স্ক্রাবটা তোমাদের হেল্পফুল করে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আর হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তুমি যদি আর হ্যাঁ আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে ফলো করতেও পারো, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে থামস আপ দিয়ে দিও। সি ইউ ইন নেক্সট ভিডিও, টাটা, বাই বাই।